প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মানব কল্যাণে জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুজাফফর হোসেন পল্টু। সংগঠনের সভাপতি লায়ন গনিমিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের উপরও আলোচনা ও দীর্ঘ জীবন কামনায় দোয়া করা হয়। বাংলাদেশের দুটা দল আছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরোধিতা করতে যে শীতকালে বরফ পড়লে যেমন সব শুভ্র একাকার এক বর্ণ ধারণ করে, আওয়ামী লীগের বিরোধিতা করতে যে তারা এক এবং অভিন্ন হয়ে যায়, তখন তাদের আদর্শ আর কিছু থাকে না। একমাত্র আদর্শ হলো আওয়ামী লীগকে হরাই করা, আওয়ামী লীগকে পর্যদস্ত করা, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা, বা আওয়ামী লীগকে যাতে ক্ষমতায় আসতে না পারে। তাই আজকে তারা কিন্তু বসে নেয় জাতীয় এবং আন্তর্জাতিক চক্র, যারা অতীতে ষড়যন্ত্র করেছে।